ফ্রেন্ডস নমস্কার। তো ফ্রেন্ডস, আজি আমি আলোচনা করিম সোশিয়ালের উপর, সোশিয়াল সায়েন্স। এই বছর যখন ছাত্র ছাত্রী মেট্রিকর এক্সাম দিব, তেওঁলোকৰ কারণে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হয়, কারণ সমাজ বিজ্ঞানের হিস্ট্রি ভাগর মই লেসন ওয়াইজ কিছু কোয়েশন লৈ আহিছো। ইয়ার আগতে মই লেসন ওয়ান আর টু দিছো হিস্ট্রির। আজি লেসন অসমত ব্রিটিশ বিরোধী জাগরণ আর কৃষক বিদ্রোহ, এই লেসনের পর কিছু কোয়েশন লগতে আনসার দি যাম, আর ইয়ার পিছত পারে নেক্সট লেসনের কোয়েশন আর আনসার লৈ আহিম। তোকে ভিডিওটি ভালদরে চাব, ভাল পালে লাইক আর শেয়ার করে যান, আর এতিয়ালে যদি এমডি টিচ একাডেমি সাবস্ক্রাইব করা নাই তেনে সাবস্ক্রাইব করে লৈ যান। তো আজির ফার্স্ট কোয়েশন চাব, ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হওয়ার পিছত অসমৰ ৰাজ্য সংগ্ৰহৰ পদ্ধতিৰ কি পৰিৱৰ্তন হৈছিল? মুদ্ৰাৰে ৰাজ্য সংগ্ৰহ কৰা হৈছিল। অকে, ব্ৰিটিছ শাসন প্ৰতিষ্ঠা হোৱাৰ পিছত অসমৰ ৰাজ্য সংগ্ৰহৰ পদ্ধতি কি পৰিৱৰ্তন হৈছিল, যে মুদ্ৰাৰে ৰাজ্য সংগ্ৰহ কৰা হৈছিল। অকে, এতিয়া আমি নেক্সট কুৱেশ্যনলৈ যাওঁ। নেক্সট কুৱেশ্যনটো কি কৈছে? নেক্সট কুৱেশ্যন কৈছে, কোন চনত মফত মিলছ অসমলৈ আহিছিল? 1853 দেওয়ান। তো ওকে, আমার নেক্সট কোয়েশন লো যাও। তো আমার নেক্সট কোয়েশন দিছে, 1857 সনের বিদ্রোহত অসমৰ বিদ্রোহী সকলে কোন আহোম রাজকুমারক পুনরায় আহোম সিংহাসনত বহুৱাব খুজিছিল? তো আনসার হব কন্দপেশ্বৰ সিংহ। ওকে, মণিৰাম দেৱানক কোন বাঙালী মুক্তিয়াৰে সহায় কৰিছিল? মণিৰাম দেৱানক কোন বাঙালী মুক্তিয়াৰে সহায় কৰিছিল? তো আনসার হব মধু মল্লিকে সহায় কৰিছিল। মধু মল্লিক সেই বাঙালীজন আছিল যোনজনে মণিৰাম দেৱানক সহায় কৰিছিল সেই আন্দোলনত। মণিৰাম দেৱানৰ লগত আৰু কোন ফাঁচি কাঠত ওলমিব লগা হৈছিল? মণিৰাম দেৱানৰ লগত আৰু কোনোবা এজনক ফাঁচি দিয়া হৈছিল, আৰু সেইজনৰ নাম আছিল পিয়লি বৰুৱা। অকে, আমি নেক্সট কুৱেশ্যন যাওঁ। নেক্সট কৈছে, কোনে মণিৰাম দেৱানৰ বিচাৰ কৰিছিল? মণিৰাম দেৱানৰ বিচাৰ কৰা কৰোঁতে এজনৰ নাম কি? তো আনসার হব কেপ্টেইন হলৰুইড। তো মণিৰাম দেৱানৰ বিচাৰ কৰিছিল কেপ্টেইন হলৰুইডে। অকে, অসমৰ 1857 চনৰ বিদ্ৰোহৰ বিফলতাৰ কাৰণ উল্লেখ কৰা। এইটো খুব ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন, মই ইয়াতে পইণ্ট ৱাইজ লৈ আহিছো। তো ছাত্ৰ ছাত্ৰীসকলে মন দিয়ে যেন, যে অসমত 1857 চনৰ বিদ্ৰোহৰ বিফলতাৰ কাৰণ হ'ল, চাব প্ৰথম লিখিব, বিদ্ৰোহীসকলৰ অস্ত্ৰ শস্ত্ৰৰ অভাৱ আছিল, নম্বৰ ওৱান। দুই নম্বৰত লিখিব, অসমৰ 1857 চনৰ বিদ্ৰোহত বিদ্ৰোহীসকলে গোপনীয়তা ৰক্ষা কৰাত ব্যৰ্থ আছিল। মই ইয়াতে দুটা লৈ আহিছোঁ, এইটো আপুনি কমচে কম পাঁচটা আপুনি শিকি ৰাখিব, এইটো খুব ইম্পৰ্টেণ্ট হয়। অকে, নেক্সট কুৱেশ্যন, কোন কোন চনত টিকট কৰ আৰু আয় কৰ প্ৰৱৰ্তন কৰা হৈছিল? কোন চনত টিকট কৰ আৰু আয় কৰ প্ৰৱৰ্তন কৰা হৈছিল? তো ইয়াৰ আনসাৰ হ'ব আমাৰ 1858 চনত টিকট কৰ আৰু 1860 চনত আয় কৰ প্ৰৱৰ্তন কৰা হৈছিল। মন কৰিব, 1858 চনত টিকট কৰ আৰম্ভ হৈছিল আৰু 1860 চনত আয় কৰ প্ৰৱৰ্তন কৰা হৈছিল। অকে, নেক্সট দিছে, ব্ৰিটিছৰ দিনত অসমৰ কৃষকৰ দুৰৱস্থাৰ দুটা কাৰণ উল্লেখ কৰা। আমি সকলোৱে জানো যে ব্ৰিটিছৰ দিনত অসমৰ কৃষকসকলৰ বহুতো বেয়া অৱস্থা আছিল, আৰু এই বেয়া অৱস্থাৰ কাৰণ দুটা লিখিবলৈ দিছে। যদি দুটা দিছে তেনেহ'লে দুই মাৰ্ক থাকিব। তো চাব, মই দুটা খুব পইণ্ট ৱাইজ কৈ দিছো। প্ৰথমটো হ'ল, আগতে লিখি ল'ব, ব্ৰিটিছৰ দিনত অসমৰ কৃষকৰ দুৰৱস্থাৰ দুটা কাৰণ হ'ল, নাম্বাৰ ওৱান, ব্ৰিটিছসকলে অসমৰ উন্নতিৰ কথা চিন্তা নকৰি কৃষকৰ ওপৰত বিভিন্ন কৰ কাটল লগাইছিল, ফলত কৃষকসকলৰ অৱস্থা শোচনীয় হৈ পৰিছিল। অকে, নেক্সট লিখিব, ব্ৰিটিছ চৰকাৰে, দুই নম্বৰত, ব্ৰিটিছ চৰকাৰে চৰণীয়া পথাৰত গৰু মহ চৰোৱাৰ বাবে গ্ৰেজিং কৰ লগাইছিল। এই দুটা লিখিলে আপুনি নিশ্চয় দুই মাৰ্ক পাই যাব। অকে, নেক্সট কুৱেশ্যন,
লেফটেনেন্ট সিঙ্গার কোন আছিল? তো ইয়ার আনসার হব লেফটেনেন্ট সিঙ্গার নগাঁও জেলার সহকারী উপায়ুক্ত আছিল। ওকে, লেফটেনেন্ট সিঙ্গার নগাঁও জেলার সহকারী উপায়ুক্ত আছিল। এটা আমি নেক্সট কোয়েশন যাও, ফুলগুড়ি ধাবা কেতিয়া সংঘটিত হয়েছিল? আমি সকলে জানি ইয়ার আনসার 1861 সনত ফুলগুড়ি ধাবা সংঘটিত হয়েছিল। ওকে নেক্সট, রঙিয়ার কৃষক বিদ্রোহ কেতিয়া সংঘটিত হয়েছিল? রঙিয়ার কৃষক বিদ্রোহ, তো ইয়ার আনসার হব 1893 সনের 24 ডিসেম্বর রঙিয়ার কৃষক বিদ্রোহ হয়েছিল। লসিমা কত অবস্থিত? তো ফ্রেন্ডস আনসার হব লসিমা বরপেটা জেলার সরুক্ষেত্রী মৌজাত অবস্থিত। লসিমা বরপেটা জেলার সরুক্ষেত্রী মৌজাত অবস্থিত। নেক্সট দিছে লসিমার কৃষক বিদ্রোহ কেতিয়া সংঘটিত হয়েছিল? তো ইয়ার আনসার হব 1894 সনের জানুয়ারি মাহত। ওকে নেক্সট কোয়েশন, পথরুঘাটর কৃষক বিদ্রোহ কেতিয়া হয়েছিল? তো আনসার হব 1894 সনত। ওকে ইয়ার পিছত আরো কিছু কোয়েশন আছে এই লেসনের, যে 1861 সনত মন করিব, 1861 সনত জয়ন্তীয়া বিদ্রোহের নেতৃত্ব কোনে দিছিল? ইয়ার আনসার হব উকিয়াং নংবাহে। ওকে নেক্সট কৈছে আপনার 1881 সনত উত্তর কাছাড়র জনজাতীয় বিদ্রোহের নেতৃত্ব কোনে দিছিল? তো ইয়ার আনসার কি হব? ইয়ার আনসার হব সম্বোধন কছাৰীয়ে। সম্বোধন কছাৰীয়ে কি করেছিল? জনজাতীয় বিদ্রোহের নেতৃত্ব দিছিল 1881 সনের। ওকে নেক্সট কোয়েশনটো দিছে টি কেন্দ্রজিতক কোনে মৃত্যুদণ্ডরে দণ্ডিত করেছিল? তো ইয়ার আনসার হব ব্রিটিশ সরকারে। ওকে নেক্সট, জে ডাব্লিউ কুইন্টনক কোন সনত হত্যা করা হয়েছিল? জে ডাব্লিউ কুইন্টক কোন সনত হত্যা করেছিল? আনসার হব আমার 1890 সনত। ওকে, তো এইটাই আসলে এই লেসনের খুব ইম্পর্টেন্ট কোয়েশন, এক মার্কের হোক বা দুই মার্কের হোক, তো ভাল ধরে চাই যেন এনে ধরনের কোয়েশন। আর আশা করো ভাল লাগিছে, তো ভাল লাগিলে লাইক করিব, শেয়ার করিব, আর MDT একাডেমিক সাবস্ক্রাইব করে লব। ওকে থ্যাংক ইউ।